সঙ্গীত পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলোতে বরাবরই কেতা দূরত্বের সমাবেশ ঘটে, চলচ্চিত্র প্রদর্শনীর বেলাও এমনটি দেখা যায় না। এক্ষেত্রে লাল বাগিচা বড়ই বিচিত্র, চোখ ধাঁধানো স্টাইল ও সব সময় সবার মন জয় করতে পারে না। প্রথমবার এমন অভিজ্ঞতা হলো দীপিকা পাড়ুকোনের, নেদারল্যান্ডের রটারডামে জমকালো এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি অংশ নেন হলিউডের ট্রিপল এক্স রিটার্ন অফ জেন্ডার কেস ছবিতে অভিনয়ের সৌজন্যে। 30 বছর বয়সে এই তারকা লাল গালিচায় এসেছিলেন মনীষা জয়সিংহের নকশা করা কালো ও সবুজের সম্মিলিত সাজানো পোশাক পরে, কিন্তু ব্রিটিশ ডাবল এইট ডেইলি মেল দীপিকার চৌড়া বেল্ট সহ পা খোলা লম্বা স্কার্ট ও আট শার্ট কাঁধ খোলা পোশাকটিকে বাজে তালিকায় স্থান দিয়েছেন। তারা এটাকে বলেছেন বলিউডের মুখ চুল। এক প্রতিবেদনের ট্যাবলয়েড টিভি বলা হয়েছে ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে দেখতে ঝলঝলে মনে হলেও কাঁধ খোলা সবুজ টপ ও স্কার্ট সম্মিলিত তার দারুণ শরীরটি গড়নের সঙ্গে মোটেই যায়নি। এদিকে বাজে পোশাকের তালিকা দীপিকা রাখায় ক্ষুব্ধ বক্তারা। টুইটারে তারা ডেইলি মেইলের বিরুদ্ধে মন্তব্য করেছেন। সোনাল আগারখাও নামে এক তরুণী মতে ভালোই তো লেগেছিল দীপিকাকে, বুঝতে পারছি না এখানে খারাপের কি পেলেন তারা। ডেইলি মেইল কীভাবে ভাবলো যে খোড়াই কেয়ার আরেকজন মন্তব্য। এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দীপিকা পাড়ুকোন মতো লাল গালিচায় ফা মাড়ানো আমার স্বপ্ন। এক ভক্ত মনে করেন দীপিকাকে কেউ হারাতে পারে না, তিনি সেরা, তিনি আদর্শ নারী। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এমডিটিভি পোশাকটির প্রশংসার পাশাপাশি মনে করে দিয়েছিলেন ডেইলি মেইল সেই ট্যাবলয়েডের যারা ডেনিস তারকা নোভাক ডকুবিয়েন সঙ্গে দেখা দীপিকার চিত্র করেন। এমটিভি ইউরোপীয় মিউজিক অ্যাওয়ার্ডের বাজে পোশাকের তালিকা দীপিকা ছাড়াও স্থান পেয়েছে রিয়েলিটি তারকা ইলেট্রা ল্যাম্বরগিনি, নায়িকা সার্জি এক্সিজাইক্স, টিভি অভিনেত্রী ক্লো ফেরি ও অস্ট্রেলিয়ান টেলিভিশন ব্যক্তিত্ব শার্লেট ড্রাসন। এই অনুষ্ঠানে বেস্ট মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড জয়ে কানাডিয়ান সঙ্গীত শিল্পী দ্য উইকেন্ডের হাতে পুরস্কার তুলে দেন দীপিকা। এ সময় তার সঙ্গে ছিলেন ট্রিপল এক্স থ্রি দ্য রিটার্ন অফ জেন্ডার ক্লেস এবং আরেক অভিনেত্রী নিনা ডোবরে। ট্রিপল এক্স সিরিজের তৃতীয় ছবিটি মুক্তি পাবে 2017 সালে 20 জানুয়ারি। এতে আরও অভিনয় করেছেন ভিন ডিজেল, স্যামুয়েল এস জ্যাকসন প্রমুখ। এদিকে ভারতের ফিরে সঞ্জয় লীলা বানসালিয়া পরিচালক পদ্মাবতী ছবি কাজ শুরু করেছেন দীপিকা। এতে তার ভূমিকা দেখা যাবে তাতে। তার সহশিল্পী শহীদ কাপুর ও রণবীর সিং, এছাড়াও আছেন অদিতি রাও হায়দার।